আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্নে চলে এসেছি। গত 2টা ক্লাস আশা করি তোমরা ভালোভাবে সম্পন্ন করেছো। এখন আজকে আমরা আমাদের 3rd ক্লাস শুরু করব। লুক এট দ্য বোর্ড, হিয়ার ইজ এ এফ ই সি, সো লুক এট দ্য বোর্ড এভরিওয়ান, হিয়ার ইজ ক্যাপিটাল লেটার এফ, উই রাইট ডাউন দ্য ফার্স্টলি উই রাইট ডাউন দ্য capital letter, okay, F, then F, A, C, E, face, as like as, প্রত্যেকটা আমরা এভাবেই সলভ করব, এটা লিখবো, তারপর বাকিগুলি আমরা মিলিয়ে লিখে দিব, যেমন এখানে খেয়াল করো, প্রথমে আমরা capital letter H টা প্রথমে লিখেছি, এরপরে কি আমি আগে করে রেখেছি, তোমরা শুধু খেয়াল করে দেখবে, H, O, সেটাই প্রথমে লিখেছি H I L L হিল, এরকম করে এখানে দেখা একটা আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। W এটা ক্যাপিটাল লেটার না, দেখতে পাচ্ছো ক্যাপিটাল লেটারটা আমরা প্রথমে লিখব, W A D E wait, W A D E এভাবে প্রত্যেকটাতে যেটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে আমরা সেটা আগে লিখে দেব, তাহলে আমাদের নিউরেন্সটা সম্পূর্ণ করতে অনেক ইজি হয়ে যাবে, আমরা সহজেই বুঝতে পারবো যে ওয়ার্ডটা আসলে কি বা কোন অ্যালফাবেটটা দিয়ে ওয়ার্ডটা তৈরি হয় সেটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের জন্য কি ওয়ার্ডটাও মেকিং করা ইজি হয়ে যায়। তো খেয়াল করো ছোট বন্ধুরা, প্রথমটা কি ফেস, F A C E ফেস, এখানে দেখো O H L E, আর এখানে আমরা কি করেছি H টা প্রথমে লিখেছি তারপর H O L E হোল, এখানে দেখো W L H I H দিয়ে, এই ওয়ার্ডটাও H দিয়ে মেকিং হবে, তাহলে H প্রথমে লিখে নিলাম তারপরে I W L হিল, তারপর ওয়ার্ডটা খেয়াল করো বলতে পারবে এখন কি হবে, হ্যাঁ এখন হবে W W তারপর O তারপর M ওয়ান, এরপর একটা এভাবে আমরা করব, প্রথমে ক্যাপিটাল লেটার এস টা লিখে নিলাম, তার মানে কি এই ওয়ার্ডটা এস দিয়ে হবে, তাহলে এস দিয়ে আমরা কি কি ওয়ার্ড জানি, আমরা এস দিয়ে সাম জানি, স্যান্ড জানি, স্যান্ড ওয়ার্ডটাতে যেহেতু এন আছে ডি আছে এখানে তো এন আর ডি নাই তাই না, তাহলে আমাদেরকে ধরতে হবে এস দিয়ে হবে ওয়ার্ডটা, কিন্তু এখানে কি কি আর অ্যালফাবেট আছে, এ আছে এম আছে ই আছে, তাহলে এস দিয়ে এ এম ই এগুলো দিয়ে কোন ওয়ার্ডটা হয় সেম, এস এ এম ই সেম, এভাবে এই যে খেয়াল করো এখানে, এবার বলো তো এখানে কোন ওয়ার্ডটা অ্যালফাবেটটা প্রথমে হবে, হ্যাঁ বন্ধুরা প্রথম হবে এ দিয়ে, তাহলে এ দিয়ে আমরা কি কি ওয়ার্ড জানি, অ্যাপেল জানি, এক্স জানি তাই না, তাহলে অ্যাপেল বানান কিভাবে, এ ডাবল পি এল ই, কিন্তু এখানে কিন্তু ডাবল পি এল ই ওই অ্যালফাবেট গুলি নেই, তাহলে যেহেতু ওয়ার্ডটা এ দিয়ে হবে তাহলে বাকি অ্যালফাবেট গুলির দিকে আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে খেয়াল করো এখানে কি আছে, এর পরে জি আছে ই আছে, তাহলে এই তিনটা অ্যালফাবেট দিয়ে কি ওয়ার্ড তৈরি করা যায়, হ্যাঁ বন্ধুরা এ জি ই এজ, এজ মানে বয়স, আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড এভাবে মেকিং করতে হবে, প্রথমে ক্যাপিটাল লেটারটা লিখে নিব, ওই ক্যাপিটাল লেটারটা দিয়ে যে ওয়ার্ডটা তৈরি করা যায় অ্যালফাবেটগুলো দিয়ে সেটা একটু খেয়াল করে দেখে আমরা ওয়ার্ডগুলি তৈরি করব, এল লিখে নিলাম তারপরে দেখো এখানে যে বাকি অ্যালফাবেটগুলি আছে সেগুলি ইউজ করে আমরা ওয়ার্ডটা তৈরি করব, এল ও এস টি লস্ট, তারপর একটা এইচ ও এম ই হোম, এন্ড দেন এস T O P stop and then O U T out তারপর G L A D glad G L A D glad there is another some word the A E
W D আমি এটা তোমাদেরকে আগেই করিয়ে দেখিয়েছি কি কি লিখেছি আমরা এটা W টা প্রথমে লিখে কি হয়েছে বাকি অ্যালফাবেটগুলি দিয়ে W A D E ওয়েট এরকম করে এরপর টাইমার বলো তো এটা কি হবে বলতে পারবে নিজে নিজে অবশ্যই পারবে আমি জানি তোমরা সবাই খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তাহলে প্রথমে আমরা এখানে কি ক্যাপিটাল লেটার কোনটা আছে আর তাহলে প্রথমে আর লিখে নিব তাহলে আর দিয়ে কিভাবে কি ওয়ার্ড তৈরি করব আর দিয়ে আমরা অনেকেই অনেকগুলি ওয়ার্ড জানি রেড জানি তো এখানে কি আছে রেড বানানে তো আর এ টি লাগে কিন্তু আমাদের তো আর এর পরে এ টি এ অ্যালফাবেটগুলি এখানে নেই তাহলে আমরা কি করব দেখো তো আমরা যে আমাদের গল্পটা পড়েছি সেই গল্পের ওয়ার্ড অনুযায়ী আমরা এই ওয়ার্ডটা তৈরি করব আর ও সি কে রক এরকম করে এরপরের ওয়ার্ডটা আমরা এভাবেই তৈরি করব প্রথম ক্যাপিটাল লেটার এস এসটা বসিয়ে নিলাম এস দিয়ে আমরা তো জানি সুইম জানি কিন্তু এখানে কিন্তু সুইমের আইটা নেই এই ওয়ার্ডটা সুইমের পাস্ট টেন্স সোয়াম এগুলি তোমরা আরেকটু বড় হলে শিখতে পারবে কিন্তু এখন আমরা ওয়ার্ডটা প্রথমে তৈরি করা শিখে নেই এস ডব্লিউ এ এম সোয়াম ক্যাপিটাল লেটার ইজ এস দেন এস ই এ সি এস ই এ সি ছোট বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমাদের রিয়েলিংস গুলি অনেক ইজি তোমরা অবশ্যই তোমাদের সাজেশন ফলো করে বাবা মায়ের হেল্প নিয়ে এটা সলভ করবে এবং অবশ্যই অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবে বেশি বেশি করে লিখবে তাহলে তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ